হাসুলিবাকের কথা বলবো কারে হাই কোপাই নদীর জলে কথা ভেসে যায় আমি আবদুল্লাল মাহমুদ দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে এই কাহিনীটা হাসুলিবাকের একটা ছোট্ট গ্রামের কাহিনী এখানে দেখানো হয়েছে গ্রামের মানুষের অন্ধবিশ্বাস কারো সেই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা গ্রাম প্রধানদের মানুষের কুসংস্কারে আটকে রাখার চেষ্টা এই গ্রামটা এমন একটা গ্রাম যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি সভ্যতার কাছাকাছি থেকে ও সভ্যতা থেকে যেন বহুদূরে এই গ্রাম কুসংস্কারচ্ছন্ন কাহার সম্প্রদায় বাস করে কুপাই নদীর হাসুলি বাকি। এই কাহারদের জীবন নিয়েই হাসুলি হাঁসুলিবাকের উপকথা তারাশঙ্করের হাসুলিবাকের উপকথা নিঃসন্দেহে মহাকাব্যিক যাকে কিনা বলে এপিক বনওয়ারি আর করালি এই দুই চরিত্র থাকলেও এখানে নির্দিষ্ট মূল চরিত্র চরিত্র নেই রার বাংলার একাধিক দেখিয়েছেন হাসলিবাকের গোষ্ঠীজীবনে বিনাশের ইতিহাস তথা মূল্যবোধের বিপর্যয় আর পরিণতিতে কাহার সম্প্রদায়ের নিজগ্রাম থেকে উচ্ছেদের গল্প কাহারদের জীবনের অলিগলি ঘুপছি ঘুরে এসে মনে হল সব হারিয়েও বেশ বেঁচে থাকবে ওরা সেই উপকথার মত তোই ওরাটিকে যাবে হয়তোবা সুচাঁদের মতো কোনো বুড়ির মুখে রেশ থাকবে ওদের ক্ষেপা ছেলেটা যখন পটাপট তিনটা বালি হাসের নির্বিকার ভঙ্গিতে বলে এই আমার বলিদান হয়ে গেল এবং এরপর মুখে বলিদানের বাজনার খা জিং জিং বাজাতে বাজাতে চলে যায় তখন গোটা পাড়ার সাথে আমরাও স্তম্ভিত হয়ে যাই কিংবা সুচাঁদ বুড়ির যখন ঘোষণা দেয় আমি মদ খেয়ে নতুন কাপড় উপরে লাজব। তখন আমাদের ইচ্ছে হয় পাড়ার ছেলে ছোকড়াদের সাথে ছুটে যাই বুড়ির কাণ্ডটা দেখি গল্পটা এটাওর জন্যেও তো তারা শঙ্কর উল্টে যাওয়া যায় একের পর এক এখানেই শেষ না এরপর আমরা আশ্চর্য হয়ে আবিষ্কার করি ভাষাটা কেবল গল্প বলেই খান্ত হচ্ছে না সেই গল্পের কাহিনীর উপর চিন্তার আরেকটা স্তর আছে বনুয়ারি কেবল একটা পাড়ার মাতব্বর না করালি কেবলই এক দ্রোহী তরুণ না প্রত্যেকেই আলাদা এক একটা ম্যাটাফোর কাহাদের উপকথার আড়ালে লেখক তুলে ধরেছেন একটা জীবনবোধ এই বোধের জন্যও কি একে অপরের তারা শঙ্করকে উল্টে যাওয়া যায় না একদিন করালি একটা বড় অজগরকে পুড়িয়ে মারে গ্রামবাসীর ভিতরে আতঙ্ক চলে আসে তাদের কাছে সাপ বাবার বাহন বনোয়ারির সাথে করালির বিরোধ বাড়তে থাকে এদিকে করালি নিজে শহরে গিয়ে স্টেশনে খেটে অনেক টাকা নিয়ে আসে গ্রামের অন্যান্য যুবকদেরও নিয়ে যায় সে এসব গ্রামের না ভালো চোখে দেখে না এরই মাঝে নানা রকম ঘটনা ঘটে যায় সবকিছু একটা চরম পরিণতির দিকে এগিয়ে যায় এবং শেষত বইয়ের কোনো পৃষ্ঠা থেকে হঠাৎ হুরমুর করে একটা বাক্য উঠে আসে যেটা প্রবল ধাক্কা দিয়ে আমাদের এলোমেলো করে দেয় আমাদের উঠোনে আঙ্গিনায় ঝড় তুলতে থাকে আমরা হতভম্ব হয়ে যাই কালো যদি মন্দ তবে কিস পাকিলে কাদো কেন তেমনি হাসুলি বাকের উপকথায় আমরা দেখি কারো ছোঁয়া কেলে জাত যায় না জাত যায় এটো খেলে কোপাই নদীর এক বাঘ গ্রাম নারীর অলঙ্কার হাসুলির মতন সেই বাক খেসে এক জনপথ তার গাথা তাদের কুলের নাম কাহার কাহার কুল পালকি বাহন করতে তারা বহুদিন পালকির চল উঠে গেলে কাহারেরা চাষবাসে মন দেয় জীবন এখানে এরকম দিনে রোদে পুরে খেতে খাটো সন্ধ্যে হলে মজলিশ জমাও আর বছর ঘুরে নবান্ন পুজো পার্বণে আমোদ আহলাদ করো এর বাইরে কিছু তারা করে না করতেও চায় না করতে গেলে আপত্তি পিতৃপুরুষ যা করেনি তা তারা বারণ তা করা তাদের বারণ যা কিছু তাদের আয় উপার্জন তা হল তাদের রক্ষাকর্তা বাবা ঠাকুরের কৃপা আর জমিদারদের দয়া রোগ শোক ঝড় তুফান এসব বুঝে নিতে হয় বাবা ঠাকুর হয়েছে তখন তারা তারা বাবা বাবা ঠাকুরের করে পাঠা দেয় গিয়ে ঠাকুরকে সদয় হন তিনি কাহারদের জীবনচারণ মুখের ভাষা অন্তরের আবেগ অনুভূতি একটুকু বিকৃতি না করে উপন্যাসে রূপ দেওয়া হয়েছে তারাশঙ্কর এজন্য একটা বিরাট কীর্তি লাভ করেছে বললেও ভুল হবে না প্রতিটা চরিত্র ছিল জীবন্ত শক্তিশালী যেন শহরবাসী পাঠক পাঠিকার মস্তিষ্কে প্রবেশ করে তারই সঙ্গে কথোপকথন করছে কাহার পাড়ার মাতব্বর বনোয়ারি সে যেন পুরো কাহার পাহাড়কে আগলি রেখেছে কত্তা ঠাকুরের কৃপা অর্জন করে মাতব্বরই তার কর্তব্য তাকে মান্য করে প্রায় সকলে মানে না এক করালি করালি জুয়ান পিতি পুরুষের চাষবাসের কাজ না করে সে যায় চন্নপুরে কারখানায় কাজ করতে করালি আকর্ষণ করে জোয়ান ছেলে মেয়েদের আর মাতব্বর তাদের রুখে পাপের পথ থেকে খেন থেকে ছেলেকে বাঁচাতে চায় আসে নয়নের মা অসুস্থ ছেলেকে নিয়ে তার পোরা কপাল অপরের সুখ তার কেন সইবে সারাদিন কাছে আর অভিসম্পাত করতে আসে পাড়ার সকলকে অন্য লোকের ঘর পুড়লে সন্তান মারা গেলে তবে তার কান্না থামে তৃপ্তি হয় হাসুলিবাকের উপকথা বলার জন্য আসে এক বুড়ি সুচাঁদ সেই পাড়া মাতিয়ে বেড়ায় তিন পুরুষের ইতিহাস টেনে আনে আর কলহ করে বেড়ায় গোটা পাড়ার সাথে আর আছে কাহারদের অঙ্গের খেলা অর্থাৎ রঙের খেলা নারী পুরুষের প্রেম ভালোবাসিকে এরা বলে রং মাখামাখি সেই অঙ্গের খেলা কোনো নিয়ম মানে না তার জন্য মানুষ এর সঙ্গে মানুষ ঘর বাঁধে ওর সঙ্গে ওর ঘর ভাঙ্গে আবার ফির ওর সঙ্গে ওর ঘর বাঁধে মোরল বনোয়ারি গায়ের বৃদ্ধা সুচাদ চৌধুরী সেলের প্রেমে পড়া বাসন তার তেজস্বিনী মেয়ে পাখি প্রথাবিরোধী রকচট অভিদ্রোহী করালি বনওয়ারির প্রথম বউ গোপালি প্রেমিকা কলশশী দ্বিতীয় বউ সুবাসী মেয়েদের মতন চলন বলনে নসুবালা কথায় কথায় গান পাগল সবগুলো চরিত্রই যেন বাংলার হাজারটা কুসংস্কারচ্ছন্ন পারাগায়ের প্রতিচ্ছবি চরিত্রগুলির সাথে মিশে যাওয়া মন্দ নয় কুসংস্কার অভাব অনটন জমিদার সাহেবদের জুলুম নব্য গড়ে ওঠা কলকারখানার মাতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাওয়া প্রকৃতির তাণ্ডব এই সব নিয়েই হাসুলিবাকের উপকথা গ্রামের মোরল বনোয়ারির আধিপত্য তার অবাধ্য প্রণয় তার সাথে করালের দ্বন্দ্ব ও শেষে আধিপত্য বউ গায়ের লোক সব হারিয়ে বনোয়ারির মৃত্যুর জন্য প্রতীক্ষা এসবকে কেন্দ্র করেই ছুটে চলেছে হাসুলিবাকের উপকথা শেষমেশ দুর্দান্ত ফিনিশিং গল্পের সাথে মিশে যেতে পারলে হাসুলিবাকের জন্য শেষে হাহাকার করতে বাধ্য হয় পাঠক এই মায়ার জাল তৈরি করাতেই লেখকের সার্থকতা হাসুলিবাগ কোপাই নদী সবই বাস্তব বীরভূম জেলার অন্তর্গত কোপাই নদী ধরে এগুলেই পড়বে আমাদের মেহেরপুর থেকে খুব কাছে কখনো সুযোগ হলে যেতে চাই এই শুনতে চাই পাগলের গান বাকের কথা বলবো কারে হায় কোপাই নদীর জলে কথা ভেসে যায় অথবা বাস্তবে হাসুলি বাকে না যে কল্পনা নিয়েই থাকতে চাই সত্যের মুখোমুখি হওয়া সবসময় সুখকর নয় আজও বনোয়ারি আর করালি আছে আছে তাদের লড়াই সব সর্বত্র সুচাদ সেই চির গ্রাম্য বৃদ্ধ উপজীব্য যিনি বলে চলেন হাসুলিবাকের উপকথা শুরু থেকে শেষ তাকে গোল করে থাকা শ্রোতা মণ্ডলী আহারে সে কি দিন গেছে তা সেই সময় প্রারম্ভ বুড়িও শেষ হাসুলি বাকও শেষ কথাও শেষ সবশেষে শেষে লো সব শেষ কিছুই নাই কিছুই নাই হাসুলি বাকের সেই কাহার পাহাড় আর কিছুই নাই বাসবনের বের নাই আদ্যিকালের বৃক্ষ নাই মানুষ নাই জন নাই পশু নাই পক্ষীরা পর্যন্ত নাই কে জানে আমি বা আপনি এখন যে জায়গায় বসে পড়ছি সেখানেই হাসিলিবাগ ছিল কাহিনীর গতি দুর্দান্ত তবে আঞ্চলিক ভাষা বেশি ব্যবহার করা হয়েছে অবশ্য একটা না পড়তে থাকলে পরে এটা আর চোখে পড়ে না থিম বর্ণনা সাসপেন্স সবই দারুণ তারাশঙ্কর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক আর এই বইটা তার অন্যতম অমর সৃষ্টি কারো পড়া বাকি থাকলে পড়ে ফেলতে পারেন এখনই ধন্যবাদ সবাইকে